নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল আমিন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুল মালিকুল মুলক, তুতিয়াল মুলক মিম্মান তাশাউ, তানজুল মিম্মান তাশাউ, তুইজু মান তাশাউ, তুজিল্লু মান তাশাউ, বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার হাজার শুকরিয়া যে কিছুদিনের কথা আলোচনা করার জন্যে আল্লাহ আমাদেরকে এখানে বসার আসার আল্লাহ তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি যেটা ভালো লাগছে যে এখানে কিছু ছোট্ট বাচ্চা, বিশেষ করে আমার বাচ্চাদের খুব পছন্দ হয়, মানে ছোট যারা আসে, আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু এরাই, এরাই যদি ইসলামটাকে সঠিকভাবে বুঝে, তো আমার মনে হয় যে ইসলামী বিপ্লব, ইসলামী আন্দোলন এদের দ্বারা ইনশাল্লাহ হবে। দ্বিতীয় কথা, মির্জাপুরের গ্রামে আমি যখন হরেকনগর হাই স্কুলে পড়তাম উচ্চ মাধ্যমিক, কিছু বন্ধু ছিল, আজকে বিভিন্ন কর্মক্ষেত্রে সবাই এ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে, তো মির্জাপুর গ্রামের একটা নাম সুনাম যাই বলেন, আমি যেটা মনে করি গোটা বেলডাঙ্গা ব্লককে লিড করতো বা ডিল করতো বা নেতৃত্ব দিত মির্জাপুর গ্রাম। আজ আমি আপনাদের কাছে এই আশা নিয়ে এসছি বা কিছু কথা বলবো, এই মির্জাপুর গ্রাম থেকে আমি চাই যে বেলডাঙ্গা ব্লককে আবার যেন একটা সুন্দর নেতৃত্ব, ইসলামী নেতৃত্ব যেন উঠে আসে, সেই চেষ্টাটা যদি আপনারা করেন, আজকের যারা গার্জেন আছেন, আজকের যারা যুবক আছেন, আগামী সেই সুদিন আসছে ইনশাল্লাহ, এখান থেকে সেই নেতৃত্ব ইনশাল্লাহ উঠে আসবে আশা করছি। তার কারণ প্রত্যেকটা এলাকার একটা মাটির দেখবেন বরকত আছে। আপনারা দেখবেন গোটা ওয়ার্ল্ডের যদি হিস্ট্রি দেখেন, দেখবেন আফগান যে জাতি, আফগান জাতির যদি ইতিহাস যদি দেখেন, তাদেরকে কোনো সুপার পাওয়ার কোনো দিন বশ্যতা স্বীকার করতে পারেনি। জয় পরাজয় হয়েছে, কিন্তু কোনো সময় সেই জাতিকে কেউ কোনো দিন বশ্যতা স্বীকার করতে পারেনি। হয়তো 10-20 বছর যুদ্ধ চলেছে। আরেকটা বৈশিষ্ট্য দেখবেন, যুগে যুগে ইসলামী আন্দোলনের বা ইসলামের যখন বড় কঠিন সময় এসছে, ইতিহাস পড়লে দেখবেন যে মুফাসসিরে কোরআন বা সেই সময় সেই যুগের যারা আলেমে দীন, ইসলামের যখন তাদেরকে যে কোনোভাবে যখন চিঠিপত্র দেওয়া হয়েছে, দেখবেন সেখান থেকে মর্দে মুজাহিদরা এসছেন, এসে কিন্তু মিল্লাতের জুলুম অত্যাচারের জবাবের তারা পাশে দাঁড়িয়েছে। দুটো নাম নেব, মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাই, আপনারা জানেন যাদেরকে সোমনাথ মন্দির ভেঙেছিল বলা হয়, তো গাজনবী আপনারা জানেন, গজনী বলে যেটা প্রদেশ আছে সেখানকার তিনি সুলতান ছিলেন, তিনি এসেছিলেন ভারতবর্ষে। আহমদ শাহ আবদালী রহমতুল্লাহ আলাই, শাহুল্লাহ দেহলবী রহমতুল্লাহ আলাই তাকে চিঠি লিখেছিলেন। সে সময় আলেমদের পাওয়ার দেখেন, সে সময় আলেমরা, তিনি কোনো রাজনৈতিক তার প্রেক্ষাপট ছিল না, কোনো এমএলএ এমপি বা ভারতবর্ষের কোনো যোগ্য তথাকথিত যে নেতা বলে তিনি ছিলেন না, শাহুল্লাহ দেহলবী রহমতুল্লাহ আলাই একজন মুফাসসিরে কোরআন ছিলেন, একজন আলেমে দিন ছিলেন, তিনি চিঠি লিখেছিলেন, আহমদ শাহ আবদালী এসেছিলেন। তো আমি আজকের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমি কোরআন মাজিদে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, খুব প্রাসঙ্গিক, আপনারা এটা সবার তৃতীয় রুকু, সবার মুখস্থ আছে, আপনারা সবাই কম বেশি এটা পড়েছেন, জানেন কেন আমি এই আয়াতটাকে আমি বেছে নিলাম, খুব মানে প্রাসঙ্গিক এই আয়াতটা।
কুলিল্লাহুল মালিকুল মুলক তুতিয়াল মুলক মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদাকাল খায় ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখানে দেখেন যুগে যুগে যখন মুসলমানদের মধ্যে ইসলামের মধ্যে যখন হতাশা কাজ করেছে, এই আয়াতটার প্রেক্ষাপট আমি তফসিরে দেখছিলাম, যখন দেখলাম যে আল্লাহ রসুলের ওই পিরিয়ডটাই যখন কাফের মুশরিকদের সম্পদ বেড়ে যাচ্ছে একের পর এক, কাফের মুশরিকদের সম্পদ বেড়ে যাচ্ছে, কাফেররা মুসলমানদের উপর জুলুম অত্যাচার করছে, প্রচণ্ড জুলুম অত্যাচার করছে, তখন আল্লাহ নবীকে আল্লাহ বললেন তুমি বলো কুলিল্লাহুল মালিকুল মুলক তুতিয়াল মুলক মান তাশাউ তুইজ্জু মান তাশাউ তুযিল্লু মান তাশাউ। তো সর্বময় যে মালিক আল্লাহর যে ওহাদানিয়া, আল্লাহর যে রুবুবিয়াত, এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। এই জায়গাটা আজকে গোটা ভারতবর্ষের তথা যে সাবকন্টিনেন্টাল যে উপমহাদেশ যেগুলো আছে মুসলমানদের অবস্থাটা সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। এখানে যেটা আমরা যে আমাদের যে জায়গায় আমরা বসবাস করছি সেখানে আমাদের মনে হয়েছে, যদি এটা মনে হয় আল্লাহর যে রুবুবিয়াত, আল্লাহর যে ওহাদানিয়াত, যে আর আল্লাহ যে হচ্ছে আমাদের সর্বময় ক্ষমতার মালিক, এই জায়গাটাই যেন আমাদের কোথাও একটু নড়বড়ে হয়ে যাচ্ছে, আর এই নড়বড়ে হওয়ার কারণে আমাদের বিভিন্ন সময় যে শাসক গোষ্ঠী যারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু তারা যে হাতখান্ডা তারা যে এজেন্ডা নিয়ে আসছে, এই এজেন্ডা নিয়ে আসার কারণে মুসলমানরা হয়তো ভেবে যাচ্ছে, ভাবছে যে আমাদের একে যদি আমরা না ধরি ওকে যদি না ধরি, আমরা আজকে কংগ্রেস করছিলাম কালকে আমরা তৃণমূল করব, পরশুদিন বামফ্রন্ট করব, তারপর দিন বিজেপি করব, এটা না করলে আমাদের আর বাঁচার উপায় নাই। আমি তফসিরে একটা জায়গায় দেখছিলাম, যদি কেউ মনে করে যে আমেরিকা সুপার পাওয়ার, তার যে বিশাল ক্ষমতা, তার কাছে যদি আমি সারেন্ডার না করি তাহলে আমি শেষ হয়ে যাবো, এটা হচ্ছে শির্ক, একদম সরাসর শির্ক। আর শিরকের গুনাহকে আল্লাহ বলেছেন ইন্না শিরকা আলা জুলমুন আজিম, সব থেকে বড় শিরক হচ্ছে যেটা আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা। তো এই যে আল্লাহ সর্বভৌমত্ব ক্ষমতার মালিক, এবং আল্লাহ এই কোরআনের আয়াতের মধ্যে বলছে আমি কাউকে বাদশাহী দিতে পারি, কারো বাদশাহী ছিনিয়ে নিতে পারি, কারো সম্মান আমি দিতে পারি, ইজ্জত সম্মান দিতে পারি, কারো সম্মান ইজ্জত আমি ছিনিয়ে নিতে পারি। আল্লাহ হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক। এই জায়গাটা কোরআন মাজিদের যতগুলা সূরা আছে নবীদের যে পাঠানোর উদ্দেশ্য, এটা হচ্ছে একটা নিচড় একদম। এই এই জায়গাটা আপনি নবীরা দেখবেন যখন এসছে দুনিয়াতে, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যেটা বলেছে যে কলেমা নিয়ে এসছে, তার একটাই উদ্দেশ্য ছিল যে আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক সেই জায়গাটাকে প্রতিষ্ঠিত করে। এই জায়গাটাকে আমাদের খুব হাড়ে হাড়ে বিশ্বাস করে নিতে হবে। আমরা যদি ইউসুফ আলাইহিসাল্লামের ঘটনা দেখি, আমরা দেখব যে ইউসুফ আলাইহিসাল্লাম 7 বছর জেল খাটলেন। কেন জেল খাটলেন? তিনি যে জালেম শাসক ছিল সেই শাসকের কাছে সারেন্ডার করেনি। আজও আমাদের ভয় হচ্ছে যে আমাদেরকেও ডিটেনশন সেন্টারে যেতে হবে, তাই তো নাকি? কাগজপত্র ঠিক নাই, এটা নাই, সেটা নাই, আমাদের ডিটেনশন সেন্টারে পাশাপাশি পার্শ্ববর্তী আমাদের স্টেট, সেখানে মুসলমানদের অবস্থা হচ্ছে। আমি এই জায়গাটা খুব পরিষ্কার করে আমি বলবো যে অবশ্যই একজন আমি দায়িত্বশীল নাগরিক হিসাবে, আপনি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে, আপনার এবং আমার নিজের ছেলে মেয়ে যারা আছে তাদের কাগজপত্র যেগুলো ঠিক করা দরকার সেগুলো অবশ্যই ঠিক করবেন, সেগুলো অবশ্যই ঠিক করা দরকার সেগুলো অবশ্যই ঠিক করেন,
কিন্তু পাশাপাশি এই জায়গাটা আমি বারবার বলতে চাইছি যে এটা এমন না হয়ে যায় যে এটাই আমার উপর হাবি হয়ে গেল, এটাই আমার উপর তারি হয়ে গেল, যে অন্যান্য দুনিয়ার সমস্ত কিছুকে ভুলে গিয়ে আল্লাহর যে দিন ধ্যান যেগুলোকে আমরা ভুলে গিয়ে যে আল্লাহ যে আমাদের হেফাজত করতে পারে, আল্লাহ যে আমাদেরকে রক্ষা করতে পারে, এই জায়গাটা যেন আমাদের গণ্ডগোল না হয়ে যায়। অবশ্যই আমি বারবার বলছি যে এনআরসি পশ্চিমবাংলায় হোক ভারতবর্ষে হোক আসলে আসুক, তাতে কোনো সমস্যা, যারা আল্লাহ প্রিয় মানুষ তাদের কোনো ইনশাল্লাহ সমস্যা হবে না, যারা আল্লাহর ওপর যারা ভরসা করে, আল্লাহর ওপর যারা তাওয়াক্কুল করে, তাদের ইনশাল্লাহ কোনো দিন সমস্যা হবে না, আল্লাহ হেফাজত করবে। এই জায়গাটা, এই বিশ্বাসটা রাখবেন। হ্যাঁ, কাগজপত্র অবশ্যই আপনি ঠিক করেন, এমন নয় যে আপনি সেই দড়ি, ছাগলের দড়ি বাঁধেন, বেঁধে ছাগল পালাবে না, ভরসাটা করেন ছাগলের দড়ি খুলে দিলে অন্য জমিতে ফসল খাবে। কাগজপত্র ঠিক করার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি এই ভরসাটা আমাদের রাখতে হবে যে আমি যদি আল্লাহর জন্য হয়ে যাই, আল্লাহ আমাদের হেফাজত করবে, এই জায়গাটা আমাদের রাখতে হবে। এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে গত সপ্তাহে একটা আলোচনা করছিলাম, আমি আমার ভাইদেরকে বলি এটা যে এনআরসির জন্য আমরা যতটা চিন্তা ভাবনা করছি, আমার স্ত্রী, আমার পরিজন, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাপ মা, দাদু দাদি, আত্মীয় স্বজন, যতজন চিন্তা ভাবনা করছি, যদি আমরা এইটুক চিন্তা ভাবনা করি, কালকে আল্লাহ যখন যে এনআরসি কাউন্ট করবে কিয়ামতের মাঠে, সেই এনআরসিতে কি আপনি আমার নামটা থাকবে, আছে? এটা কোনো সময় আমরা ভেবেছি? কেউ গ্যারান্টি আমরা দিতে পারবো যে ওই যে আল্লাহ যখন কালকে আমাদের মাঠে আমাদের নামটা লিস্টেড করবে, আল্লাহ যখন ডাকবে, নেকি আর বদি দুটো যখন পাল্লায় ওজন হবে, তো তখন আমাদের নামটা কি সেইখানে থাকবে? এটা কি কোনো সময় আমরা ভেবেছি, ভাবি? এটা আমি আপনাদেরকে বলবো যে আজকে এনআরসি হোক বা অন্য কোনো কারণ হোক, বাতিলের এই যে হাতখণ্ডা বিভিন্ন সময় আসবে। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে সূরা আনকাবুতে বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা ছাড়া তোমাদেরকে জান্নাত দেওয়া যাবে না। তো আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছে, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ আগুনে ফেলেছে, মুসা আলাইহিসসালামকে নীল দরিয়ার সামনে ফেলে দিয়েছে। তো আমরা যদি নবীদেরকে আল্লাহ যদি ইমানের এইভাবে পরীক্ষা নেয়, নূহ আলাইহিসসালামের যখন আপনি তফসির পড়বেন, তাকে লোকে পাগল বলেছে, শুকনো ডাঙায় যখন নৌকা বানাচ্ছে, তো এই যে পরীক্ষা আল্লাহ নবীদের পরীক্ষা করেছে, আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে না? কি পরীক্ষা করবে না? করবে না। এখানে যারা আছে আমি মনে করি ম্যাক্সিমাম শিক্ষিত মানুষজন আছে, কম বেশি এইটুকু আমরা বুঝি যে একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে উঠতে গেলে এন্ট্রান্স পাস করতে হয়, সে মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক পাস করতে হয়, এছাড়া পাস করাবে না, তিন বছর হোক চার বছর হোক সারা জীবন আপনাকে পরীক্ষা দিয়ে যেতে হয়। যদি দুনিয়াতে আপনি যদি একটা সাবজেক্টে ফেল হয়ে যায়, আপনি যদি যত অনুনয় বিনয় করেন, আপনাদেরকে কি এক্সাম পাস কেউ বলে? বলে না, বলে যে একটা সাবজেক্টে ব্যাক পেয়েছে, পেয়েছে না পেয়েছে বলে। তো আল্লাহর যে এনআরসি হবে কালকে, আল্লাহ যেদিন আমাদেরকে ছাঁকবে, সেদিন আমরা কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো? তার জন্য কি আমরা ভাবি? তার জন্য কি আমাদের প্রিপারেশন আছে? আর সেই প্রিপারেশন টুক নেওয়ার জন্যে বেলডাঙ্গা ইসলাহী কমিটি আপনাদের কাছে এই ন্যূনতম দাওয়াত টুক নিয়ে আসা, ন্যূনতম। এটা কোনো আলাদা কোনো আপনারা সংগঠন, আলাদা কোনো বড় মাজহাব বা আলাদা কোনো কিছু নয়, এটা কিছু ভাইয়ের উদ্যোগ। ভাইদেরকে আমি সাধুবাদ জানাই যে ভাইয়ের একটা উদ্যোগ নিয়েছে, আমি তার মধ্যে একজন নগণ্য আর কি ভাইদের একটা হিতাকাঙ্ক্ষী। তো আমি যেটা বলছিলাম যে আল্লাহর যে সর্বশক্তি, মানে যে বাদশাহীর যে ম্যাটারটা, আল্লাহ কাউকে বাদশাহী দিতে পারে, কাউকে বাদশাহী ছিনিয়ে নিতে পারে, এইটা বলতে গিয়ে আমি যেটা বলছিলাম যে আজকের শিশুকে আপনারা তৈরি করেন সেইভাবে, একটু ইন্টারন্যাশনাল সিনারির উপর আমি টাচ করব যে আল্লাহর জন্য যদি আপনি হয়ে যান, তো আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। তার একটা এক্সাম্পল আপনারা জানেন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1916 সালে থেকে 1919 পর্যন্ত হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে। আপনারা জানেন প্রত্যেকটা, যারা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয়, তৃতীয় যদি দেখেন,
সেখানে দেখবেন একটা জোট হয়েছে, বিপক্ষে একটা বাহিনী হয়েছে, তাই না? তিনটে দেশ বা ছটা দেশ বা পনেরোটা দেশ একদিকে, তিনটে দেশ একদিকে। আমি খুব বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। আমরা দেখব আজ থেকে ১৭ বছর আগে আফগানিস্তানে যখন হামলা করা হয়েছিল, গোটা দুনিয়া একদিকে, গোটা দুনিয়া একদিকে হয়েছিল না হয়নি, নেটো বাহিনী থেকে আরম্ভ করে গোটা দুনিয়া পাকিস্তান সহ, বেস ক্যাম্প তো টোটাল বেস, এয়ারবেস হয়েছিল পাকিস্তানে। তো ১৭ বছর আগে সেখানে গোটা দুনিয়া একদিকে হয়ে আফগানিস্তান, আফগানিস্তানের উপর হামলা করেছিল, করেছিল না করেনি, যুদ্ধ একটা অসম যুদ্ধ শুরু হয়েছিল, যেটা ইতিহাসে আজ ৫০০০ সালের, আমি ইতিহাস ঘাঁটছিলাম, ৫০০০ সাল দেখেছে এরকম যুদ্ধ হয়নি। ৫০০০ সালের ইতিহাস আমাকে দেখান উঠিয়ে যে এই কি একটা অসম যুদ্ধ, গোটা দুনিয়ার সত্যি একদিকে আর সামান্য কয়েক লাখ মানুষ হচ্ছে একদিকে, সেই যুদ্ধের পরিণতি আজকে কোথায় আপনারা নিশ্চয় জানেন যারা খোঁজ খবর রাখেন। আমেরিকা আজকে সেই আফগানিস্তানে মুজাহিদের সামনে ঘটনা ঠেকে দিয়েছে, এক বছর ধরে কাতারে আলোচনা তার চলেছে, আলোচনা যে কোনো কারণে ভেস্তে যাওয়ার পরে আবার সেই আলোচনা আবার শুরু করার জন্য সে এদিক সেদিক রাস্তা খুঁজে বেড়াচ্ছে। এই জায়গাটা আমি কেন বলতে যাব, একই জিনিস ১৭ আর ৭১কে মিলিয়ে নেন, ১৯৪৭ সাল দেখে নেন, আজ ২০১৯ দেখে নেন, দুটো জিনিস এখানে খুলুসিয়াতের দুটো ম্যাটার। সেখানে যে যুদ্ধ হয়েছিল, অপর পক্ষ যেটা ছিল তারা ছিল ইসলামকে কায়েম করার জন্য, আজকে অসম যুদ্ধে তারা আজকে বিজয়ী, বিজয়ী আমি বলব সেটাই বলছি, ইতিহাসের প্রেক্ষাপট বলছি। আর যেখানে যেখানে হয়েছে যে একটা স্টেট কায়েম করার জন্য, আপনি বলেন সাদ্দামের সাথে যুদ্ধ হয়েছিল, সাদ্দামের কত সেনাবাহিনী ছিল জানেন আপনারা? ১০,০০০ সাদ্দামের সেনাবাহিনী ছিল, ওয়েল একদম ডিসিপ্লিন, ওয়েল ডিসিপ্লিন সেনাবাহিনী ছিল। সাদ্দাম ধ্বংস কত ৬ মাসে হয়েছিল, ৩ থেকে ৪ মাসের মধ্যে গোটা সাদ্দামের সেনাবাহিনী নাস্তানাবুদ হয়ে গেছে, হয়েছে না হয়নি? সেখানে কিন্তু লিল্লাহিয়া ছিল না, ডিফারেন্সটা এখানে যদি আল্লাহর জন্যে, আল্লাহর ওপর যদি কেউ ভরসা করে তাহলে আল্লাহ তার হয়ে যায়, তার নজির হচ্ছে এখানে। আমি গত সপ্তাহে একটা কথা বলেছিলাম, আসহাবে কাহফের যে ম্যাটারটা সূরা কাহফ পড়বেন, ৩০০ বছর ধরে আল্লাহ তাদেরকে হেফাজত করলেন, তফসিরে ৫ জন ৭ জন ৬ জন যেটাই এসছে, করেছে না করেনি? আল্লাহ হেফাজত করেছে। তো যেটা আমি বলতে চাইছিলাম যে পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে এই ধরনের যতগুলো জিনিস আসবে, আল্লাহ বাদশাহী দেওয়ার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আর ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। যারাই আজকে ইতিহাস উঠিয়ে ভালো করে ঘেঁটে দেখেন, যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, মাত্র ৩ থেকে ৩.৫ লাখ লোকের সামনে গোটা বিশ্বকে আজকে সারেন্ডার করিয়েছে, ছেড়ে দিয়েছে, আজকে গোটা বিশ্বকে সারেন্ডার করিয়েছে, আমেরিকা আজকে সেখানে সারেন্ডার হয়ে গেছে। আমেরিকা শুধু নয়, গোটা বিশ্ব ন্যাটো থেকে আরম্ভ করে যত বাহিনী ছিল সব সেখানে সারেন্ডার, রাস্তা পাচ্ছে না যে কিভাবে এখন আফগানিস্তান ছেড়ে আমরা পালাবো। প্রতিদিনকার নিউজ আপডেট প্রতিদিনকার হচ্ছে, খলিল যা দেশ পাকিস্তানে বসে আছে যে আবার আলোচনাটা খেয়ে নি হাও শুরু করা। যাই হোক, আমি যেটা বলছিলাম যে এটা হচ্ছে অনেক বড় ব্যাপার, অনেক বাচ্চারা আছে। আমি বলবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বাচ্চাদের তৈরি করেছে, শিশুদেরকে যেভাবে তৈরি করেছে, শিশুদের পোশাক আশাককে যেভাবে তৈরি করেছে, সেইভাবে আমাদেরকে এখন থেকে তৈরি করা দরকার। আমি কয়েকটা বেসিক কথা বলি, বলে আমি আমার বক্তব্য শেষ করব। দুটো জিনিস, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়ি ছিল তখন গঙ্গাপুরে, তারপর আমার আব্বা আবার ভাবতায় চলে আসে। তো আমি একটা কথা বলবো, গঙ্গাপুরে এক সময় খুব বড় মারামারি হয়, দুই গ্রামে মারামারি হয়, পুলিশ কয়দিন, আমরা তখন ছোট, গ্রামে আমাদের কেউ মানুষ ছিল না, একমাত্র আমাদের বাড়িটা ছিল হেফাজতে, আমাদের বাড়িটাই ছিল হেফাজতে, আমরা ছিলাম নিউট্রাল। যাই হোক, পুলিশ ক্যাম্প করেছে প্রাইমারি স্কুলে, আপনাদের গ্রামেরই সুনামধন্য, কেউ কিছু ভাবতে পারেনি, নুরু চৌধুরী সাহেব গিয়েছিলেন, পুলিশকে বললো তোমরা এখান থেকে চলে যাও, আমরা বসে মীমাংসা করে দিচ্ছি, নুরু চৌধুরী সাহেব মীমাংসা করে দিলেন।
সেই সমস্যা আজও মিটলো, কালো মিটলো। আমি যেটা বলতে চাইছি, এই যে গ্রাম্য সিস্টেম, গ্রাম্য যে সমাজ ব্যবস্থা যেটা ভেঙে গিয়েছে, আজকে গ্রামে যদি ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল হয়, স্বামী স্ত্রী গণ্ডগোল হয়, কারো একটা হাঁস মুরগি নিয়ে যদি গণ্ডগোল হয়, সঙ্গে সঙ্গে থানায়, তাই তো? সঙ্গে সঙ্গে থানায়। স্বামী স্ত্রীতে যদি গণ্ডগোল হয়, এটা সুলা করার লোক পাওয়া যায় না, এটা মানুষ পাওয়া যায় না যে ন্যায্য বিচার করবে, এটা হক কথাটা বলবে, এটা একটা সামাজিক অধঃপতন। এটা এই অধঃপতনকে বাঁচানোর জন্যে আপনারা ফিরে আসেন কোরআন হাদিসের দিকে। আর যখন হতাশা কাজ করবে, ঐতিহাসিকরা বলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছে, আমরা বড় বড় মুফাসসিররা এরকম এরকম সমস্যা এসছে চারিদিকে, মায়ানমার, কাশ্মীর, চারিদিকে অন্ধকার। যখন আপনারা কোরআন হাদিসের দিকে ফিরে আসেন, সেখানে সেখানে আপনাদের খিদে সেখানেই মিটাবে, এছাড়া কোনো জিনিস নাই। আপনি যতই ছুটে পড়ান এদিক সেদিক, তা আপনার খিদে মেটানোর জন্য কোনো বস্তু নাই। এটা একটা ম্যাটার। দ্বিতীয় ম্যাটার, যে সাংস্কৃতিক যে আগ্রাসন শুরু হয়েছে, কোনো জাতিকে ধ্বংস করতে গেলে তার তিনটে জিনিস ধ্বংস করে দাও। একটা হচ্ছে, প্রথম হচ্ছে তার সাংস্কৃতিকে ধ্বংস করে দাও, মুসলমানদেরকে সাংস্কৃতি, মুসলমানদের তাজ্জিব তামাদ্দুন যেটাকে বলা হয়, সেটা ধ্বংসের পথে। আজকে আমাদের পোশাক আশাক দেখে বোঝা যায় না যে আমাদের ছেলে মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ছোট ছোট মেয়েরা দেখবেন এমন এমন পোশাক পরছে, বড় হয়ে তখন আমার এই চাচা বাপজিরা বলবে মেয়েকে এবার একটু পর্দা করাতে, তখন আর পর্দা হয় না। আজকে ম্যাক্সিমাম ফ্যামিলিতে দেখবেন বিয়ের পরে সমস্যা আসছে। কেন সমস্যা আসছে? সঠিক তরবিয়াত আমার মেয়েদের, আমার বোনেদের, আমার মেয়েদের হচ্ছে না। কিসের জন্য হচ্ছে না? যখন ছোট বাচ্চা, তাকে ছোট বলে আস্তে 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 সে যে কবে বড় হয়ে যাচ্ছে সেটা আমার গার্জেনদের, আমাদের খেয়ালই নাই। তার যে পর্দা করা দরকার ছিল ছোট থেকেই, আমার এই বাচ্চাটাকে ছোট থেকে যে নামাজ পড়ানোর তালকিন দেওয়া দরকার ছিল সেটা আমরা দিইনি। যখন বড় হয়ে গেছে, ছেলেকে যখন ভাত দেয় না, বাড়ি থেকে বাপকে যখন বের করে দিচ্ছে, তখন এসে সমাজে নালিশ করছে আমার ছেলে আমাকে ভাত দেয় না। কেন দেবে? আল্লাহ তোমাকে একটা আল্লাহ নিয়ামত দিয়েছিল, একটা সুন্দর কাঁচা মাটি দিয়েছিল, তখন তুমি যেভাবে পারতে ওই বাচ্চাটাকে পড়াতে পারতে, তখন তুমি তাকে নামাজের তালকিন দাওনি, নামাজের জন্য বকোনি, নামাজের জন্য তাকে দুবারই লাগাওনি। আর যখন বড় হয়ে গেছে, যখন সে সংসার করছে, তখন তাকে তুমি বলছো যে এবার তুমি এ করো। একটা একটা ছোট্ট কথা বলে আমি শেষ করছি। মৌলানা শফিউর রহমান মোবারকপুরের নাম শুনেছেন? শুনেছেন আপনারা? আর রাইকুল মকতুম লিখেছেন, শফিউর রহমান মোবারকপুরি যিনি আব্বা ছিলেন, তিনি কি করতেন জানেন? ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরে জানেন যে পানির ফরজ গোসল দরকার হয়, আপনারা সবাই জানেন তো, উনি রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ার পরেই উনি পানি গরম করা শুরু করতেন। আপনারা জানেন ইউপিতে যখন ঠান্ডা পড়ে, খুব ঠান্ডার কাহের হয়, উনি পানি গরম করতেন, বড় হাঁড়িতে পানি গরম করতেন, নামাজ তাহাজ্জুদ পড়ছেন, এদিকে পানি গরম করতে দিয়েছেন, পানি গরম হয়ে যেত, নামাজ ওনার তাহাজ্জুদ কমপ্লিট। উনি কি করতেন? ছেলেদের ঘরে ঘরে নক করতেন, নক করে বাবা যার যার পানি দরকার, যার ফরজ গোসল দরকার, গরম পানি আছে, এই গোসল করে নাও, বৌমা উঠো, ছেলেদেরকে উঠাও। এই ছিলেন আলেম, এই ছিলেন হক্কানি আলেম। তাদের ছেলেরা আজকে সিরাতের ওপর বিশ্ববিখ্যাত রাহিকুল মাকতুম লিখেছেন। আপনার আমার ছেলে হবে? আমরা তো নিজে নামাজটা পড়ি, ছেলে ঘরে ঘুমাই, আমরা ডাকি না পর্যন্ত। তো সম্মানিত আমার ভাই এবং বাপজিদেরকে, আমি যেটা দু তিনটে বিষয়ের উপর আমি আলোকপাত করতে চেয়েছি, এই জায়গাটাকে আপনারা ভালো করে বুঝবেন, তাহলে যে কোনো ডিটেনশন ক্যাম্প, জেল, আমি এক সময় ছিলাম ভেতরে, আপনার মির্জাপুরের অনেক ভাই আমাকে খুব রেসপেক্ট করে, আজও তারা খুব রেসপেক্ট করে, তারা জানে যে মেজবাহুল ইসলাম কী জিনিসটা, তারা আজও ডাকলে তারা জানে। তো আমি এটা আমার নিজের বড়াই করছি না, যদি আপনারা যদি সেই সুন্নাতে ইউসুফিকে যদি পালন করতে যান, সুন্নাতে ইউসুফ আসবে এটা জেনে রাখবেন। সে ডিটেনশন ক্যাম্পেই হোক বা কাশ্মীরে যেভাবে আজকে বন্দি করে রাখা হয়েছে সেই রকম হোক বা জেলখানা হোক, এই ডিটেনশন ক্যাম্প অবধারিত। কিন্তু যদি আল্লাহর ওপর তাওয়াক্কুল থাকে, আল্লাহর ওপর যদি ভরসা থাকে, তো কোরআনে যেমন সূরা ইব্রাহিমের ওপর যে আয়াত যেমন নাজিল হয়েছিল, ইয়া নারুকুনি বারদাও সালামুন আলা ইব্রাহিমা, তো আপনার জন্য জেলখানাও আপনার জন্য সে সুন্দর জায়গা হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামকে বললো তোমাকে ছেড়ে দিছি, ইউসুফ আলাইহিস সালাম বললো না আমি এখন যাবো না, আমার এখনো কাজ বাকি আছে, যাইনি। সে লম্বা একটা আলোচনা আছে, সেটা পড়বেন শুনবেন আলেমদের কাছে। তো এই যে ঘটনাটা, যদি আপনি যদি সত্যিকারের মুমিন মুত্তাকি পরেজগার দেওয়া হয়, আজকে কয়েকদিন আগে
গুয়ান্তানামা বেতে যে সমস্ত আফগানিস্তানের যারা লোক ছিল আজকে তারা আবার সেই কমান্ডার হয়ে ফিরে এসেছে। কয়েকদিন আগে তিনজন ইঞ্জিনিয়ারের বিনিময়ে 13 জনকে ছাড়লো, তারা সব গুয়ান্তানামা বেতে ছিল। গুয়ান্তানামা বে বন্ধ করার পরে তারা কান্না ইয়েতে তাদেরকে কারাক্রমে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে। তো তারা আজকে বড় বড় লিডার। তো আল্লাহ যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ যে তার তাজকে সেইভাবে ফিরিয়ে দেয় তার হচ্ছে এটা উদাহরণ। তো আমি আমার সম্মানিত ভাইদেরকে আমি বলবো যে আল্লাহর উপর ওইভাবে তাওয়াক্কুল করেন যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াক্কুল করেছিল, যেভাবে নূহ আলাইহিস সালাম তাওয়াক্কুল করেছিল, যেভাবে মুসা আলাইহিস সালাম তাওয়াক্কুল করেছিল, সর্বোপরি আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাওয়াক্কুল করেছিল। আমরা হুদায়বিয়ার সন্ধি আমরা পড়েছি শুনেছি, আমরা জানি যে হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের জন্য সাহাবীরা ভাবছে যে হুদায়বিয়ার সন্ধি হচ্ছে যে আমাদের জন্য এটা লজ্জাকর একটা সন্ধি হচ্ছে হুদায়বিয়ার সন্ধিটা। সাহাবিদেরকে বলছে তোমরা মাথা মুন্ডন করো, সাহাবিরা কেউ শুনতেই যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি নিজে মাথা মুন্ডন করে শুরু করলেন, সাহাবিরা এক এক করে শুরু করলেন। আপনি ভাবেন বিখ্যাত সাহাবি উসমান রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছে, আফওয়া তৈরি হয়ে গেল যে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে, তারপরে আল্লাহ রসুল চুপ করে আছে। সন্ধির প্রত্যেকটা সন্ধি মুসলমানদের বিপরীত দিয়ে হয়েছে। কোনোদিন সুযোগ পেলে সন্ধির ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো। তারপরে আল্লাহ রসুল যখন ওখান থেকে ফিরে আসছে সূরা ফাতা নাজিল হচ্ছে, আল্লাহ রসুলকে বিজয়ের সুসংবাদ পাঠাচ্ছে। তো প্রিয় আমার সম্মানিত ভাইরা আমার বাপজিরা, কোরআনের চর্চায় ফিরে আসেন, কোরআন হাদিসের উপর চর্চা করেন, বিন্দু মাত্র আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় এক থাকবে না ইনশাল্লাহ। আর যদি কোনো আল্লাহ পরীক্ষা নেয় দোয়া করবেন আল্লাহ যেন আমরা খুবই আমরা মজলুম, আল্লাহ যেন আমাদেরকে কঠিন পরীক্ষায় ফেলো না। আর যদি আল্লাহ তুমি পরীক্ষা নিও আল্লাহ যেন আমরা উত্তীর্ণ হতে পারি। আল্লাহ পরীক্ষা নেবে কিন্তু যদি আল্লাহ তুমি পরীক্ষা নিও তা আল্লাহ যেন উত্তীর্ণ হতে পারি। যেখানেই যাবেন সেখানে আজ দায়ী হিসাবে যান। আমার অনেক ভাই বিভিন্ন জেলে ছিল, তারা বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত এমনভাবে পেশ করেছে, অমুসলিমরা দলে দলে ইসলাম কবুল করছে, আজও তার উদাহরণ আছে আমাদের কাছে। কেউ 13 বছর, কেউ 14 বছর, কিচ্ছু না, তারাই আল্লাহর দিনের রাস্তায় চলার কারণ। তো প্রিয় ভাইরা যখন নামাজ পড়বেন, যখন আল্লাহর দরগায় হাত তুলবেন, আল্লাহর দরবারে যখন হাত তুলবেন, আল্লাহর কাছে একটু চাইবেন সেই সমস্ত ভাইদের জন্য, আল্লাহ যাদেরকে আজমাইশের মধ্যে রেখেছে আল্লাহ যাদের যেন আজমাইশ আল্লাহ যেন সহজ করে দেয়, আমিন। আর আল্লাহ যেন আমাদেরকে তুমি সেই আজমাইশ দিও না যে আমরা সহ্য করতে পারবো না, আর আল্লাহ যদি কোনো আজমাইশ দাও আল্লাহ যেন আমরা সাবিত কদম যেন থাকতে পারি, আল্লাহর রাস্তায় যেন আমরা ডেটে থাকতে পারি, আল্লাহ তুমি যেন আমাদেরকে সেই তৌফিক দিও। এই বলে আমি আমার ছোট্ট আলোচনা আমি শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।